বন্ধুরা, আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সারা বছর যার দেখা মেলে না, এই গরমের সময় তার দেখা পাওয়া যায়। তার নাম হলো কাঁঠাল। সেই কাঁঠালেরই দানার আজকে ভর্তা বানিয়েছি। ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কিছুদিন আগে একটা ছোট্ট কাঁঠাল কিনেছিলাম, সেই কাঁঠালের দানাগুলো রেখে দিয়েছি। এই কাঁঠালের দানা বাজারেও কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা বাজার থেকে আনতে পারেন। এবার কাঁঠালের দানাগুলোকে দুটুকরো করে কেটে ওপরের যে সাদা খোসাটা সেটা ছাড়িয়ে নেব। কাঁঠালের দানাগুলো মাঝখান থেকে কেটে নিয়ে সাদা খোসাটা ছাড়ালে ছাড়াতে খুব সুবিধা হবে। কাঁঠালের দানার খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার দানাগুলো সিদ্ধ করে নেব। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিলাম। জলের মধ্যে সব দানাগুলো দিয়ে দেব আর অল্প একটু নুন দেব। দিয়ে এবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখে নেব কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, দানাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যদি কড়াতে সিদ্ধ না হয় তাহলে প্রেশারে একটা সিটি মারলেও হবে। কাঁঠালের দানাগুলো নামিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এদিকে গ্যাসের মধ্যে আবার কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম আর দানাটার মধ্যে চিংড়ি মাছ দেব, তাই চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার আগে কড়ার মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, বেশি ভাজলে দেখবেন বন্ধুরা চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একটু হালকা করে ভেজে নিলেই ভালো হয়। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দানাটা আমি শিলে বেটে নেব, আজকে আর মিক্সারে পেস্ট করব না। শিলে বাটলে কি হয়, ভর্তার যে কোনো দেখবেন করলে টেস্টটা ভালো হয়। আমাদের মা ঠাকুমারা আগে দেখবেন শিলেই বেটে সব কিছু ভর্তা বানাতো, তখন তো আর মিক্সার ছিল না। তাই আমি ওই প্রসেসটা ফলো করে শিল নোড়ায় বেটেই ভর্তাটা বানাচ্ছি। দানাটা খুব মিহি করে বাটবো না, একটু গোটা গোটা রাখবো, তাহলে দেখবেন বন্ধুরা খেতে খুব ভালো লাগবে। প্রথমে কিছুটা বেটে নিয়েছি, এবার বাকিটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেগুলো একসঙ্গে বেটে নেব। আজকে আমি যেইভাবে ভর্তাটা বানাচ্ছি চিংড়ি মাছ একসঙ্গে বেটে, এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আপনারা অনেক রকম ভর্তা দেখেছেন, আশা করি এই ভর্তাটা আপনাদের খুব ভালো লাগবে। সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি, এবার ভালো করে শিল নোড়া থেকে কাচিয়ে তুলে নেব। শিল থেকে সব ভালো করে কাচিয়ে তুলে নিলাম। আবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলটা ছিল, আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম আর দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে দুখণ্ড করে দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার যে দানাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই দানাটা কড়ার মধ্যে লেগে যায়, তাই আপনারা অনবরত নাড়তে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি নুন। প্রথমে সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আবার একটু নুন দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদ। আর চিনিটা তো অবশ্যই দেবেন, কেন এই সব ভর্তাতে দেখবেন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। নুন হলুদ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি অনবরত নাড়ছি, তাও কড়ার মধ্যে লেগে গেছে। দেখবেন বন্ধুরা, কড়াতে যে লেগে গেছে, ওই কড়াটা কাচিয়ে ভালো করে তুললে ওইটাই বেশি টেস্ট লাগে। ভর্তাটা রেডি, নামিয়ে নিচ্ছি। এবার দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন। বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।